Assalamualaikum viewers, welcome back to my channel. आज हम अपने दे तुझी को ये देखा बो आमलों की तेल। आमादे अनेक के ये चूल पर समस्या खूब बेशी देखा दिच्छे, अनेक के चूल धुल जाच्छे और खूब बेशी चूल पोच्छे। शेजन्ना आपने रा ये पैक टी व्यवहार करते पायें, आर पाबैन खूनो कालो एवं लम्बा चूल। तो चोलों व्यूअर्स देखें याजा कामी आज के जे आमलों के तेल की तैयारी कर बोशीटी अपने लो बांशाएँ खूब शोध जे तैयारी करनी थे पार बैन आमलों के तेल तैयारी को आज नौ जाजा ऊपर कौन लग बेशीटी हमें इसके देखिए दिवो तो जरा एक नौ मंचे रहने सब्सक्राइब करने अवश्य যেকোন জায়গায় এই কাঁচা আমলকিগুলো পাবেন তো কাঁচা আমলকি আপনারা এখানে 10 থেকে 15টি নিয়ে নেবেন এবং সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো আমলকিগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং ভিতরে যে শক্ত অংশটা থাকে সেই বিচি অংশটা এখান থেকে ফেলে দিতে হবে তো এই আমলকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে আমি এই পর্যায়ে সবগুলো আমলকি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর সবগুলো আমলকি আমার ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবার ব্লেন্ডারে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেয়ার পরে আমি এটি চুলায় নারকেল তেলের সাথে জ্বাল দিয়ে নেব আপনারা যে পরিমাণ আমলকির পেস্ট নেবেন সেই পরিমাণ নারকেল তেল দিয়ে নেবেন আমলকির পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ভালো করে চুলায় জ্বাল দিয়ে নিয়েছি মিডিয়াম লো হিটে আর তেল আর আমলকিটা জ্বাল দিয়ে নেওয়ার পরে আমি তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি যখন আপনাদের এই আমলকিটা সুন্দর ঘন ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন তো এই পর্যায়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেল আর আমলকির পেস্টটাকে আমি ছেঁকে নিব তো ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে পাতলা একটি ওড়না ব্যবহার করেছি আপনারা যে কোনো পাতলা কাপড় দিয়ে আমলকির তেলটাকে বের করে নিতে পারেন তো এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে প্রেস করে করে এখান থেকে আমলকির তেলটাকে বের করে নিচ্ছি আপনারা চুলায় মিডিয়াম লো হিটে আমলকির পেস্ট আর নারকেল তেলটাকে ভালো করে একটু জ্বাল দিয়ে নেবেন এবং হিটটা মিডিয়াম লো হিটে দিয়ে রেখে যখন দেখবেন বাদামি কালার চলে এসেছে সেই পর্যায়ে আপনারা এই তেলটিকে ঠান্ডা করে নেবেন এবং ঠান্ডা করে নেওয়ার পরে এভাবে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়া হয়ে গেলেই আপনাদের তৈরি হয়ে যাবে আমলকির তেল আর এই তেলটি আপনারা আপনাদের চুলে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিতে পারেন আমলকির তেল আমাদের চুলকে অনেক বেশি শক্ত করতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুল আরো লম্বা এবং ঘন কালো করতে সাহায্য করবে তো এই পর্যায়ে এই তেলটিকে আমি একটি বোতলে ভরে রেখে দিচ্ছি আপনারা এখানে যে কোনো বোতলে ভরে রেখে দিতে পারেন এবং এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন আমার আমলকির তেলটি তৈরি হয়ে গেছে আপনারা এই তেলটি সারা রাত মাথায় রেখে দিবেন এবং সকালে ধুয়ে ফেলবেন আমলকির তেলটি আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনারা সপ্তাহে দুদিন করে ব্যবহার করেন আপনাদের চুলের অনেক পরিবর্তন দেখতে পারবেন আপনারা রাতে শোবার আধা ঘন্টা আগে চুলের স্ক্যাল্পের মধ্যে মধ্যে এই তেলটি ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নেবেন এবং সকালে ধুয়ে ফেলবেন আপনারা সারা রাত এই তেলটি রেখে দিলে আপনাদের চুল অনেক বেশি মজবুত এবং শাইনিং হবে তো এভাবেই আপনারা বাসায় আমলকির তেল তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম